দেখতে অনেকটা বাইন মাছের মতো। এটি সাধারণত হাওর বাওর খাল বিল কিংবা ধানক্ষেতের তলদেশে পাওয়া যায়। প্রায় বিলুপ্ত প্রজাতির এই কুচিয়া এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দেশেই। দেশে চাষ করা কুচিয়া রপ্তানি করা হচ্ছে চীন, ভারত, থাইল্যান্ড, জাপান, হংকং, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে। চীনের ছোট সাইজের কুচিয়ার চাহিদা এবং দাম একটু বেশি। মৎস্য দপ্তর থেকে কুচিয়া চাষিদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সাইফুল ইসলাম মানিক তার বাড়িতে 10 থেকে 12 বছর ধরে কুচিয়া চাষ করে আসছেন। একসময় চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন এই সাইফুল। পরে তার দুলাভাইয়ের পরামর্শে স্বল্প পরিসরে কুচিয়া চাষ শুরু করেন তিনি। প্রথম দিকে 100 থেকে 200 গ্রাম ওজনের 100 কেজি কুচিয়া কিনে পরীক্ষামূলক চাষ শুরু করেছিলেন। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি তাকে। পেয়েছেন সফলতা। এখন বছরে 2 বার অর্থাৎ 6 মাস পর পর এগুলো বিক্রি করা হয়। ছ মাসে প্রতিটি কুচিয়া ওজন প্রায় 1 কেজির মতো হয়। প্রতি কেজি কুচিয়ার মূল্য 300 থেকে 400 টাকা। তবে চাহিদার ওপর বাজার দর ওঠানামা করে বলে জানিয়েছেন তিনি। চীনের ছোট সাইজের কুচিয়ার চাহিদা এবং দাম একটু বেশি। প্রতি কেজি 500 থেকে 600 টাকায় বিক্রি করা যায়। কুচিয়া বছরে 1 বার ডিম দেয়। 2 থেকে 2.5 মাসে সেগুলোর ওজন বেড়ে দাঁড়ায় 200 গ্রাম। বছরের জুন মাসে বিভিন্ন হাওর ও বিল থেকে ছোট বড় সাইজের পোনা সংগ্রহ করে সারা বছর চাষ করা যায়। কুচিয়ার খাদ্য হিসাবে ছোট মাছ কিনে খাওয়াতে হয়। পোনা এবং খাদ্যের খরচ বাদে বছরে তিনি 1 লাখ টাকা আয় করেছেন। ঢাকা কতবার ফাঁদা আলবা দিদি ঢাকা